ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার সংঘাতে এখন পর্যন্ত 13,500-এর বেশি রুশ সেনা নিহত হয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে, তবে রাশিয়া বলছে তাদের মাত্র 498 সেনা নিহত হয়েছে। এদিকে আমেরিকার কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, ইউক্রেনে 3 সপ্তাহ ধরে চলা সংঘাতে রাশিয়ার 7,000-এর বেশি সেনা নিহত হয়েছে। গত 24 ফেব্রুয়ারি দেশটিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া, তারপর থেকে সংঘাত চলছেই। বিভিন্ন গণমাধ্যমের খবর, ইউক্রেনীয় পরিসংখ্যান, রাশিয়ান পরিসংখ্যান, স্যাটেলাইটের ছবি ইত্যাদি বিষয় বিশ্লেষণ করে এই সংখ্যা অনুমান করা হয়েছে বলে জানিয়েছেন তারা। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ইউএস কংগ্রেসে দেওয়া এক ভার্চুয়াল ভাষণে বলেছেন, বর্তমান পরিস্থিতি পার্ল হারবার এবং 9/11-এর মতো এবং তা মোকাবেলায় পশ্চিমা দেশগুলোর কাছ থেকে আরও সহায়তা প্রয়োজন।